নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের আজকের নিবেদন, শান্তনু দাস রচিত কান্না ভেজা ডাক বাংলোর রাত। গল্প পাঠে গল্পের সূত্রধর ও ভজহরি চাটুজ্জে সৈকত তালুকদার, ইন্দ্রজিৎ সান্যাল, অনিরুদ্ধ মাসিদ, সৌম্য, হিমাংশু বর্মন, রামনাথ ও ভোলে বাবা, সৌরভ মণ্ডল, নয়ন, পুষ্পিতা হালদার, নয়নের মা ইতি দাস, ইন্সপেক্টর সায়ন রায়, সত্যজিৎ প্রামাণিক, দীপেন গাঙ্গুলি, ঋষভ ভট্টাচার্য, ত্রিলোকনাথ মুখুজ্জে, জগন্নাথ শেঠ, কাশী, সৌরভ বণিক, আবহ, সত্যজিৎ প্রামাণিক, মূল ভাবনায় সৌভিক দাস। শুরু হচ্ছে গল্পগুচ্ছের আজকের নিবেদন, শান্তনু দাস রচিত কান্না ভেজা ডাক বাংলোর রাত। জানালা দিয়ে ফুরফুরে বাতাস ঘামে ভেজা শরীরটাকে বেশ শীতল করে দিচ্ছিল। বাইরে নিশীথের কাজল কালো যবনিকা আর তারারা আকাশে চকমকি শামিয়ানা খাটিয়ে রাত্রির আসর বসিয়েছে। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে ইন্দ্রদের টাটা সুমোটা বিকট হর্ন দিতে দিতে সেই আসরের তাল ভঙ্গ করে এগিয়ে চলেছে। দুপাশ দীর্ঘায়িত বৃক্ষরাশি আর মাঝখানে সরু পিচ রাস্তা দিয়ে চলেছে। এমন সময় সৌম্য বলল, ইন্দ্রদা, আমার তো বেশ ভয় লাগছে। মাধ্যমিক পাশ করে গেছিস শুভ, এখনো তোর ভয় কাটলো না? চোর ডাকাত ছাড়া এই জঙ্গলের রাস্তা আর কেউ অ্যাটাক করবে বলে তোর মনে হয়? বলল ইন্দ্র। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, সৌম্য আর ইন্দ্র মানে ইন্দ্রজিৎ সান্যাল একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন করে শ্যামবাজার ফিরছে। এখন ওরা কলকাতা থেকে অনেকটা দূরে একটা জঙ্গলের পথে। এমন সময় গাড়িটা হঠাৎ জোরে ব্রেক কষে থেমে গেল আর পাশের লাল মাটির ধুলো হেডলাইটের আলোয় পাক খেতে খেতে শূন্যে মিলিয়ে গেল। কি হলো ইন্দ্রদা? সেটাই তো, দাঁড়া নেমে দেখি। ইন্দ্র গাড়ি থেকে নেমে পড়ল, সৌম্য গাড়িতেই বসে রইল। জানালা দিয়ে মৃত্যু, বিভীষিকাময় হিংস্র অরণ্য, ভাঙা ভাঙা জ্যোৎস্নায় দাঁত বের করে হাসছে। চারিদিক প্রেতপুরীর মতো নিস্তব্ধ শীতল। ইন্দ্রর পদচালনা, মাটিতে বেছানো পত্রের মর্মধ্বনি কান্নার শব্দের মতো শোনাচ্ছে। হঠাৎ বাইরে থেকে এই ইন্দ্রর গলার আওয়াজ শোনা গেল, গাড়ির টায়ার গেছে, হোপলেস। সৌম্য এবার গাড়ির দরজা খুলে টর্চটা জেলে বাইরে বেরিয়ে এলো। চকিতের জন্য অদূরে একটা ময়ূর ডেকে উঠল। ভয়ে ভয়ে সৌম্য বলল, এখন তাহলে কি হবে ইন্দ্রদা? আপাতত রাতটা জঙ্গলে কাটাতে হবে মনে হয়, কারণ কাছাকাছি তো কোনো দোকানও নেই। কিন্তু চাকাটা বাস্ট করলো কিভাবে? টর্চটা দে তো। ইন্দ্র টর্চটা নিয়ে হাঁটতে লাগলো। সৌম্য রোমাঞ্চিত স্তব্ধ প্রতীক্ষায় দাঁড়িয়ে রইল। কানের কাছে কিছু বুনো মৌমাছির গুনগুনানি আর নাকে কিছু একটা ফুলের গন্ধ ভেসে আসছে। হয়তো ওই সাদা ফুলটা যেটা অন্ধকারের বুক চিরে অদূরে ফুটে রয়েছে। খুব দূরে হালকা আলো জ্বলছে টিমটিম করে, বোধহয় জঙ্গলের বাইরে কোনো গ্রাম রয়েছে। কিছু দূরেই আতফালি চাঁদের আলোয় চকচক করছে একটা ডাক বাংলো, কিন্তু ওটা কি? তমসাবৃত বনানীর ফাঁকে উঁকি মারছে দুটো নীলাভ চোখ, ক্রমশ আবছা থেকে স্পষ্ট। তার মানে এগিয়ে আসছে। সৌম্য সচেতন হয়ে অনেকটা পেছনে চলে এসেছে। তার সারা শরীরে তখন যেন আগুনের হালকা বইছে। হঠাৎ একটা শীতল হাত তার কাঁধে, চমকে পেছনে ফিরে দেখে
হাতটা তার ইন্দ্র তার। ইন্দ্র ওকে ইশারায় চুপ থাকতে বলল। দুজনে তখন একটা শাল গাছের পেছনে আত্মগোপন করেছে। দেখা গেল একটা কালো লোমশ ভাল্লুক সামনের দিকে এগিয়ে আসছে। চোখ দুটোতে নীলছে ঝিলিক। টাটা সুমোটার কাছে এসে কিছুক্ষণ ঘোরাফেরা করে পেছনের দিকে অদৃশ্য হয়ে গেল। সৌম্য যেন কিছুক্ষণের জন্যে খেই হারিয়ে ফেলেছিল। অবশ্য ভাল্লুকে যে তার খুব একটা ভয় নেই তা মামা ভাগ্নে পাহাড়েই প্রমাণ পাওয়া গেছে। কিন্তু আজ কেন জানি না এই ছায়াময় ভুতুরে পরিবেশে এই অদ্ভুত প্রাণীটিকে দূর থেকে দেখে সৌম্য বেশ ভয় পেয়েই গেছিল। ইন্দ্র অদ্ভুত একটা ওয়েস্টার্ন স্টাইলে হাওয়া বাঁচিয়ে গোলফ্লেকটা ধরিয়ে সন্তর্পণে সৌম্যকে নিয়ে গাড়ির কাছে এলো। হঠাৎ গাছের ডালে বসে থাকা পাখিটা কেন জানি না ভয় পেয়ে নাগরদোলার মতো ঘুরতে ঘুরতে চিরসঙ্গী আকাশের বুকে মিলিয়ে গেল। হেডলাইটের চকচকে ধারালো ফলা যেখানে মাটির বুক চুম্বন করেছে সেখানে চকিতে চোখটা সরে গেল সৌম্যর। একটা মানুষের রক্ত মাখা কাটা হাত, তীব্র যন্ত্রণায় তখনও আঙুলগুলো বাঁকানো। সৌম্যর পায়ে ঠেকল লোমের মতো কিছু একটা। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, ইন্দ্রদা এই দেখো কালো লোম, তার মানে? বিদ্যুতের মতন ইন্দ্র টর্চটা কেড়ে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। পেছনে সৌম্য। অনেকটা দূরে চলে এসেও কারোর সন্ধান মিলল না, তাই আবার তারা আগের জায়গায় ফিরে এলো। কিন্তু এ কি, সেই কাটা হাতটা কোথায়? ইন্দ্র ও সৌম্য চারিদিকে খুঁজল, না কোথাও পাওয়া গেল না। ইন্দ্র বলল, দিনটা ভালো যাচ্ছে না রে সৌম্য, এখানে থাকাটা নিরাপদ নয়, চল ওই ডাক বাংলোটায় গিয়ে উঠি, ওখানে কেউ নিশ্চয়ই সাহায্য করবে, হাতে আজ রিভলভারটাও নেই তাই। কিন্তু ইন্দ্রদা এ যে ভুতুরে কাণ্ড, কাটা হাতটা এলুই বা কী করে আর অদৃশ্যই বা করল কে? তার মানে নিশ্চয়ই কোনো খুন। ইতিমধ্যে দুজনে কথা বলতে বলতে ডাক বাংলোটার কাছে এসে পড়েছে। মাঝারি ইংরেজি ই প্যাটার্নে তৈরি বাড়িটা, একটা মেইন গেট রয়েছে, অবশ্য সেটা খোলা। ইন্দ্র ও সৌম্য দুজনে ভেতরে প্রবেশ করে। বাড়িটার ভেতরে থেকে তীব্র টিউবলাইটের আলো ঠিকরে আসছিল। চন্দ্রলোকিত আবছা আলোতেই বোঝা যাচ্ছে বাংলোটা বেশ পুরনো। কেউ আছেন? কেউ আছে কি? Is anybody there? এই বলে ইন্দ্র দরজায় ঠক ঠক করতে লাগলো। হঠাৎ একটা জোরালো বাতাসে দরজাটা ক্যাচ করে খুলে গেল। সামনেই পড়ে রয়েছে একটা মানুষের দেহ, তবে ওটা কোনো মৃতদেহ নয়। তা কিছুক্ষণ পরেই বোঝা গেল। মেঝেতে পড়ে থাকা লোকটা হঠাৎ বলে উঠল, কাকে চান আপনারা, মাঝরাতে চোখের ঘুম কেড়ে নিলেন? ইন্দ্র তাদের অসুবিধার কথাটা বুঝিয়ে বলে দিল। আশ্চর্য, লোকটা এতটুকু আপত্তি করল না। কিন্তু হঠাৎ লোডশেডিং হয়ে যায়, গোটা বাংলোতে তখন নিশ্চিদ্র অন্ধকার। অপরিচিত লোকটি অন্ধকারে বলে উঠল, আমি বাড়ির চাকর রামনাথ, আসুন আমার সঙ্গে আসুন। লোকটার গলাটা অদ্ভুত খোনা খোনা, অন্ধকারে শরীরের বর্ণনা দেওয়া যায় না। ইন্দ্র ও সৌম্য রামনাথের পেছন পেছন চলল। কালিমাময় এই অরণ্য বক্ষে দেশলাই খোলের মতো ডাক বাংলোটায় কি কেউ আর থাকে না? এই প্রশ্নটা বারবার মনে কাটাকুটি খেলছিল সৌম্যর। ইন্দ্র বলল, আচ্ছা রামনাথ, এ বাড়িতে আর কে থাকে?
থাকে বাবু, সবাই থাকে, আমিও থাকি, তারাও থাকে। আসলে বাবু, ওরা সব অন্ধকারে লুকিয়ে থাকে। মানে? ইন্দ্র সৌম্য তখনও অন্ধকারে রামদিনকে অনুসরণ করছে। সৌম্যর টর্চের ব্যাটারি শেষ, তাই সেটা জ্বালানোর চেষ্টাও বৃথা। আপনারা এই ঘরেই থাকুন, আমি আসছি। এই বলে রামদিন আরও আধারে ডুবে গেল। আর ঠিক তখনই ঘরের দরজাটা কে যেন ঝাপটা দিয়ে বন্ধ করে দিল। জানালা দিয়ে আসা চাঁদের আলোয় চকচক করছে ইন্দ্র সন্ধানী চোখ দুটো। আবছা হর্ষময় আলোয় দেখা যায় ঘরে একটা খাট রয়েছে, চেয়ার টেবিল আর মাথার ওপর খারাপ হয়ে যাওয়া একটা দেওয়াল ঘড়ি। কোথাও কোনো আলো বা শব্দ নেই। ইন্দ্রদা, আমার কিন্তু ভালো লাগছে না। ভালো কি আর আমার লাগছে সমু? গাড়ির চাকাটা বাস্ট হওয়া, কাটা হাত অদৃশ্য হওয়া, ডাক বাংলোয় জনহীন নিস্তব্ধতা, সবই কি কোনো রক্তচক্ষুর চাল? বিছানার ওপর জমা এক ইঞ্চি পুরু ধুলো কোনো এক অদৃশ্য হাত আলতোভাবে পরিষ্কার করে দিয়েছে। তবে কি কেউ আগে থেকে এদের আগমনের কথা জানত? ইন্দ্র সৌম্য এসব নানান চিন্তা করতে করতে তক্তপোষের ওপর গায়ে নিয়ে দিল। বাইরের চাঁদটা তখন মেঘের পকেটে ঢুকে বেরোবার জন্য ছটপট করছে। দুজনের চোখে সজাগ দৃষ্টি, তবু মনে হচ্ছে যেন গোটা বাড়িটা এক অশুভ শক্তির মুঠোর মধ্যে চলে যাচ্ছে। মাকড়সার জালে ভর্তি জানালা দিয়ে সৌম্য দেখল বাইরে একটা রাত জাগা পাখি সব হয়ে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। ভয় তখন ক্রমশ ভয়ঙ্করের দিকে। ইন্দ্র পুরোপুরি চুপচাপ করে রয়েছে। ঘরের ঘুলঘুলির দিকে চোখ যেতেই সৌম্য আঁতকে ওঠে। দুটো ক্ষুদ্র সাদাটে গোলাপি চোখ, পরে বুঝতে পারল ওটা একটা বাদুড়। হঠাৎ ঘরের দরজাটা ক্যাঁচ করে শব্দ করে খুলে গেল, আর তখনই একটা মিষ্টি মধুর সুগন্ধের সঙ্গে এক নারীর চাপা অট্টহাসি কানে। দুজনে ধরাম করে উঠে বসে বিছানায়। বাবু, আমি রামনাথ, মোমবাতি দিতে এসেছি। রামদিন মোমবাতিটা রেখে চলে যেতেই দরজাটা আবার শব্দ করে বন্ধ হয়ে গেল। আবার সেই অট্টহাসি, কেউ কিছু যেন বলছে, টেনে টেনে সুর, স্পষ্ট একটা নারীর শব্দ, একটা আবছা ছড়ার মতো। না পাও খুঁজে, যদি সাত সাগর আর পারো নদী পার হয়ে নামো, নীল কমলের নীল কাঁটা আর লাল কমলের লাল কাঁটা নিয়ে এসেই থামো। আওয়াজটা ক্রমশ স্পষ্ট হতে থাকে, একটা তীব্র উগ্র সেন্টের গন্ধ। ইন্দ্র কিছু একটা বলছিল বলে মনে হয়, কিন্তু ঘুমে সৌম্যর চোখ তখন জড়িয়ে আসছে। বারবার মনে হচ্ছে ইন্দ্র তাকে ডাকছে, কিন্তু তীব্র এক অসন্নতায় তখন চোখ খুলে রাখতে পারছে না। কিন্তু সৌম্যকে খুলতে হলো ইন্দ্র ডাকে, কিন্তু ওরা কোথায়? ওরা তো টাটা সুমোর মধ্যে বসে রয়েছে, চারিদিকে ফুটন্ত সকালের নীলচে আতরের সুগন্ধ, রাস্তার দুধারে পড়ে থাকা বালিগুলো চিকচিক করছে, অনেক দূরে সবুজ ধান খেতের ওপর স্বপ্নীল ধোঁয়াশা,
আর দেখা যাচ্ছে অস্পষ্ট কৃষাণ কৃষাণি, আর ডান দিকে কাল রাতের সেই ভয়ানক ডাক বাংলোটা। সৌম্য বলে উঠল, আমরা এখানে কি করে এলাম ইন্দ্রদা? সেটা তো আমার মাথাতেও আসছে না। কাল রাতে হঠাৎ গভীর ঘুমে আচ্ছাদিত হয়ে যাওয়ার পর চোখ খুলতেই দেখি গাড়িতে বসে আছি, পাশে তুইও। রাক্ষসে সেই ডাক বাংলোটাকে আর ভয়ঙ্কর দেখাচ্ছে না। ইন্দ্র সৌম্য তখন আরও আশ্চর্য হয় যখন দেখে ওদের গাড়ির চাকার কিছুই হয়নি। এই দেখে সৌম্য বলল, যাই বলো ইন্দ্রদা, সামথিং মিস্টেরিয়াস ইন দ্যাট রুম। না সৌম, সামথিং ইন্টারেস্টিং। চল, খুব খিদে পেয়েছে, কাল রাত থেকে কিছু পড়েনি পেটে, বাড়ি ফিরে যাক। বিকেলের দিকে গতকালের ঘটনাটা সৌম্য প্রায় ভুলতেই বসেছিল, কিন্তু 7:10 নাগাদ ইন্দ্র মোবাইলে একটা কল আসায় ঘটনাগুলো পুনরায় মনে কোণে ঝিলিক দিয়ে উঠল। গড়িয়ার মার্ডার কেসের ইজি সলভের প্রাইভেট ডিটেকটিভ ইন্দ্রজিৎ সান্যাল, যে ডাক বাংলোর রাতের ঘটনা নিয়ে মাথা ঘামাচ্ছিল, তার একটা চমৎকার সুযোগ হাতে এসে গেল। তাতে অবশ্য একটা বিপদ বাড়ল, ইন্দ্র তার গার্লফ্রেন্ড ঝিলিকের সাথে দেখা করাটা মাটি হয়ে গেল। সেবারে তো ঝিলিকের জন্মদিনে সবাই কেক কাটছে। তখন ইন্দ্র সাউথ সিটি মলে সুইসাইড কেসের তদন্ত নিয়ে ব্যস্ত। এতে অবশ্য ইন্দ্র কিছু মনে করেনি, কারণ এইসব মান অভিমানের থেকে অ্যাডভেঞ্চারের দাম ওর কাছে অনেক বেশি। যাই হোক, সৌম্য বসে ফোনে ইন্দ্রর কথা শুনছে আর গোলফ্লেকের ধোঁয়া উঠতে দেখছে। হ্যালো, স্পিকিং। ও, আপনি বলুন বলুন, কোনো দরকার? কোন কেস বলুন তো। আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, আচ্ছা, কোনো ক্লু মেলেনি? কোনো ক্ষত চিহ্ন? সবাই বাড়ির ভিতরে ঢুকেছিল। স্ট্রেঞ্জ। অলরাইট, কেসটা না হয় হোল্ড করলাম, কিন্তু কোনো, ওকে দেন, নো প্রবলেম। ওকে। ফোনটা রাখার পর ইন্দ্র সিগারেটটা অ্যাস্ট্রেতে না ফেলে টোকা মেরে জানালা দিয়ে ফেলে বলল, থানা থেকে হেড অফিসারের ফোন ছিল, কাল রাতের ওই হান্টিং হাউসের আসল রহস্য কি জানতে হবে। স্থানীয় বাসিন্দাদের মতে ওটা একটা ভুতুড়ে বাংলো, প্রবেশ করা তো দূরে থাক, ওই জঙ্গলের রাস্তা থেকে কোনোদিন পা মারায় না, অথচ দিনের বেলাতে ওখানে সব কিছু নর্মাল, আর রাত হলেই শোনা যায় কান্না, অট্টহাসি, ভুতুড়ে সমস্ত ডাক, কখনো বা আগুন জ্বলে ওঠে। অধিক কৌতূহল বসে যারা ওই বাংলোতে রাতে ঢুকেছে বা দিনে খোঁজার চেষ্টা করেছে, তারা প্রত্যেকে দেখতে পেয়েছে একটা রোমশ হাত আর একটা বিভৎস মুখ। সেই মুহূর্তে কেউ কেউ হার্ট ফেল করেছে, যাদের সেই সময় কিছু হয়নি তারা এক সপ্তাহের মধ্যে নিজেদের বাড়িতে অস্বাভাবিকভাবে মারা গেছে। গায়ে ছিল না কোনো ক্ষত চিহ্ন, না ছিল আশেপাশে কোনো ক্লু, শ্বাসরোধেও মৃত্যু না। পোস্টমর্টেম রিপোর্ট বলছে বিষ প্রয়োগে মৃত্যু, তীব্র বিষাক্ত হাইড্রোসায়নিক অ্যাসিডের নমুনা সবার জিভে পাওয়া গেছে, কিন্তু ডাইনিং সিচুয়েশন দেখলে তা কখনোই মনে হয় না। দেয়ার ওয়াজ নো প্রুফ, নট আ সিঙ্গেল ক্লু। তুমি কি তাহলে ওখানে যাবে? নিশ্চয়ই, আমার মনে হচ্ছে এটা একটা স্যাটিসফাইড কেস হবে। কাল সকালে রেডি হয়ে নিবি। আমি? হ্যাঁ, তোর ভূতের ভয়টা এবার কাটানো দরকার, আর তোর এইচএসের ক্লাস শুরু হতেও তো এখন অনেক দেরি। আমরা ওখানেই থাকবো ঠিক করেছি, থানার বড়োবাবু ওনার সহকর্মী সায়ন রায়কে ট্রান্সফার করে ওখানকার থানায় রিপ্লেস করে দিয়েছে। আমাদের থাকার ব্যবস্থা ওই সায়ন রায় করে দেবে। জেনারেলি পুলিশরা প্রাইভেট ডিটেকটিভদের একদম সহ্য করতে পারেন না, জানিস নিশ্চয়ই, তবে ওনার সাথে আমার কথা হয়েছে ফোনে, মুখোমুখি আলাপ হয়নি বটে, তবে শুনেছি ইন্সপেক্টর বেশ ভদ্র। একটু ভোরে উঠতে হবে,
তাই দশটা দশে শুয়ে পড়ল দুজনে। চন্দ্রপূজার আরতিতে আকাশের কালো মেঘগুলো ধুনোর মতো ভেসে যাচ্ছিল। মাঝখানে একটা প্রকাণ্ড মেঘ নিমেষের মধ্যে চারিদিকটা ঢেকে ফেলল। ডাক বাংলোটার আলোগুলো তখনও জ্বলছে নিপছে। অতল রহস্যময় বাংলোটার সব আলোগুলো হঠাৎ নিভে গেল, আর একটা তীব্র বাঁচার আর্তনাদ সেই অন্ধ গুহার মধ্যে থেকে কেঁপে কেঁপে প্রতিধ্বনিত হতে থাকল। মনে হয় কেউ যেন কাউকে খুব জোরে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। আবছা অন্ধকারে জলজল করে উঠল দুটো নিষ্ঠুর চোখ। বিভৎস একটা মুখ চকিতে অন্ধকারে মিলিয়ে গেল। বাইরে তখন মুষলধারে ঝরঝর করে জল পড়ে চলেছে একটানা। হ্যাঁ, সৌম্য ঠিকই শুনেছে, ঝরঝর করে জল পড়ে চলেছে। ইন্দ্র কোনো কমন সেন্স নেই। অগত্যা সৌম্যকে বিছানা ছেড়ে উঠে ট্যাপকলটা বন্ধ করে দিতে হল। ঘড়িতে ভোর 4:30। ইন্দ্র তখন বাথরুমে। কাল রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে, তাই তো ভোরের আকাশটা আজ এত মোহময়। একপাশে পড়েছে লাল হলদে তাঁতের শাড়ি, আর অন্যদিকে একটা কালো মেঘ সর্বাঙ্গে কালি মেখে ভয় দেখাচ্ছে। কে সোম, জানলার দ্বারে দাঁড়িয়ে তো কবি হয়ে যাবে দেখছি। তাই হোক, তবে তাই হোক, তোমার চিন্তাধারার জয় হোক। তবে শপথ করিতেছি ইন্দ্রকুমার, তদন্তে তব করিব না ব্যাঘাত। তবে বিলম্ব কেন বৎস বস্ত্র পরিধানে? চলো মোরা বেরিয়ে পড়ি রহস্য সন্ধানে। জায়গাটার নাম সন্ধিগড়। ওরা পৌঁছালো ঠিক 9:05। অবশ্য ওরা প্রথমে থানায় এলো। ইন্সপেক্টর সায়ন রায়কে যেমন ভাবা হয়েছিল ঠিক তার উল্টো মানুষ। আলাপ পরিচয় করার পর নিজের জিপে করে ইন্দ্রদের একতলা ভাড়ার বাড়িতে পৌঁছে দিলেন। ভদ্রলোকের চেহারাটি নাদুস নুদুস হলেও চোখটা বেশ ক্ষিপ্র। যে কোনো অপরাধী তাকালেই ভয় খেয়ে যাবে। গোটা মুখে কাঁচা পাকা দাড়ি, গোঁপ মেশানো। যাই হোক, ইন্দ্রদের পৌঁছে উনি চলে গেলেন, আর বিকেলে একবার বাংলোটার কাছাকাছি যাবেন বললেন। যে বাড়িটা ইন্দ্ররা এসে উঠেছে সেটা অনেকটা ফ্ল্যাট স্টাইলের। পশ্চিমী জানালা দিয়ে চলে গেছে মেঠো পথ। পূবের জানালায় কয়েক কিলোমিটার দূরে সেই ভয়ঙ্কর জঙ্গলটা চোখে পড়ে। দু একটা পাকা বাড়ি দেখা যায়, গ্রামের দরিদ্র খড়ের চালগুলোর ওপর অনেক উঁচুতে দাঁড়িয়ে আছে। রুমের ভেতরটা সাজানো গোছানো। খাটের পাশের সেলফে সৌম্য বইগুলো রেখে দিল। এক কোণে একটা ফাঁকা আলনা, পাশে টেবিল চেয়ার। টেবিল ল্যাম্পটা তখনও জ্বলছে। ঘরের ভেতরে দেওয়ালগুলো মনে হয় নতুন চুনকাম করা হয়েছে। হঠাৎ চমকে দিয়ে কোনো রকম আওয়াজ না করে গুটি গুটি পায়ে ঘরে একজন প্রবেশ করল। স্যার, আসতে পারি? মানে আমি মানে বাড়িওয়ালা, মানে মানে যাকে বলে হাউস। আসুন আসুন। ইন্দ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পাশের একটা চেয়ারে ভদ্রলোক বসে বললেন, আমি মানে আমার নাম ভজহরি চট্টোপাধ্যায়, আপনাদের থাকা খাওয়ার অ্যারেঞ্জার। ইন্সপেক্টর সায়ন রায় আমাকেই করতে বলেছে, মানে হ্যাঁ আপনার যা ইচ্ছে তাই করবেন, উই হ্যাভ নো প্রবলেম। অত ব্যস্ত হওয়ার কিছু নেই। তাহলে আজকের দিনের ফুড কি করব? ডাল, কিসের ঝাল, বেগুন ফ্রাই? ব্যাস ব্যাস, ওতেই হবে। আচ্ছা, এই বাড়িতে আর কেউ থাকে না? নো, আমি অ্যালোন থাকি, তাছাড়া ভিলেজের ঘর। কে ভাড়া নেবে বলুন তো? মানে মানে হ্যাঁ বুঝতে পেরেছি।
আপনাদের মানে এই মানে কোনো প্রবলেম হলেই আমাকে টেন, আমি পাশের ঘরেই লাইভ। ঠিক আছে। ভদ্রলোক চলে যাওয়ার পর সৌম্য মনে মনে খুব হাসলো। কি মজার লোক রে বাবা, ঠিক সৌম্যদের স্কুলের চন্দন স্যারের মতো। ইন্দ্ররা খাওয়া দাওয়াটা যা ভেবেছিল তার চেয়েও বেশি রাজকীয় হলো। কলকাতায় এরকম টাটকা মাছ খুবই কম পাওয়া যায়। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো। একটা কোকিল একই তালে ডেকে চলেছে। আকাশটা আজ অসম্ভব রকম কমলা। দূরের মন্দিরের কোথাও সন্ধ্যারতি চলছে। সাতটা বেজে গেল। সায়ন রায়ের তো বিকেলে আসবার কথা ছিল, এখনো পাত্তা নেই। সৌম্য শার্লক হোমসের বই নিয়ে নাড়াচাড়া করছিল। ইন্দ্র খাটে শুয়েছিল। বাইরেটা প্রায় অন্ধকার। সৌম্যর সামনের দরজা দিয়ে পুকুরের জলে চাঁদটা হেলছে দুলছে। সেই দুপুরের পর আর ভজহরিবাবুর সাথে ইন্দ্রদের দেখা হয়নি। ইন্দ্র বিছানায় চোখ বুজে থাকলেও ঘুমায়নি। কয়েক সেকেন্ডের মধ্যে একটা ঘটনা ঘটে গেল। বইয়ের পাতা থেকে যেই সৌম্যর চোখটা সামনের দরজার দিকে গেছে, দেখা গেল একটা কালো লোমশ হাত দরজার পাল্লায়। শুধু হাতটাই দৃশ্যমান, তার মানে কেউ ওখানে আছে। এটা বুঝে সৌম্য ছুটে যাওয়ার আগেই কালো হাতটা সরে গেল। হঠাৎ বাইরে অন্ধকারের মধ্যে একটা গুলির শব্দ। ইন্দ্র এক ঝাঁপে বিছানা থেকে নেমে সৌম্যর পেছনে ছুটে এলো। দুজনে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় ইন্সপেক্টর সায়ন রায় রিভলভার হাতে দাঁড়িয়ে আছে। সৌম্য বলল, কাউকে দেখতে পেলেন? ইন্সপেক্টর ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে বললেন, একটা বিভৎস মুখ আর কালো রোমশ হাত। অফকোর্স কেউ সেটা সেজে এসেছিল। আমি আপনাদের ঘরেই আসছিলাম। মেন গেট খুলতেই দেখি আপনাদের ঘরে আলো জ্বলছে, আর দরজার কাছে দাঁড়িয়ে আছে এক বিভৎস ছায়া মূর্তি। প্রথমটা আমি হকচকিয়ে গেছিলাম, গুলিও চালাতে পারছিলাম না, আর কে কে করে চিৎকারও করতে পারছিলাম না। সে গতি ভালো না বুঝে গুলি চালালাম, কিন্তু এত তাড়াতাড়ি যে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ঠিক তখনই ভজহরিবাবু ছুটতে ছুটতে ঘরে প্রবেশ করলেন। কি হলো, গুলির সাউন্ড কেন? সৌম্য পুরো ব্যাপারটা আলাদা করে ভজহরিবাবুকে বোঝালো। ইন্দ্র এবার মুখ খুলল। আচ্ছা, আপনি তো মেইন গেট খুলে আসছিলেন, তাহলে যেই আসুক না কেন মেইন গেট দিয়ে যেতে পারবে না। অবশ্য পুকুর ধারে বেড়া দেওয়ার রাস্তাটা রয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি কাঁটাতারের বেড়া পেরিয়ে একবার চলুন তো ওদিকটা ঘুরে আসি। সবাই পুকুরের ধারে এলো। শুকনো মাটি, বৃষ্টি নেই, তাই পায়ের ছাপ খোঁজা বৃথা। তবু ইন্দ্রদা চারপাশ তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে। একটা ছেঁড়া চটি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। ওটা অবশ্য ভজহরিবাবুর কয়েকদিন আগে ফেলে দেওয়া পুরনো চটি। সৌম্য, ইন্দ্র, ইন্সপেক্টর সায়ন রায় আর সবার পেছনে ভজহরিবাবু শেষ পর্যন্ত ঘরে এলো। সায়নবাবুর মুখে আশঙ্কার ভাবটা তখনও কাটেনি, তাও তিনি সবার সঙ্গে হ্যান্ডশেক করলেন। ভজহরিবাবুর মুখ দেখে মনে হলো হ্যান্ডশেক করার সময় ওনার আঙুলে বেশ লেগেছে। সৌম্য, সায়নবাবু ও ভজহরিবাবু খাটে বসলেন এবং ইন্দ্র চেয়ারে বসল। ইন্দ্র বেশ অন্যমনস্ক হয়ে আছে, হয়তো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা সম্পর্কে ভাবছে। ইন্সপেক্টর বলে উঠলেন, কি এত ভাবছেন ইন্দ্রবাবু? অপরাধী তো জেনেই গেছে, তাদের পেছনে পুলিশ লেগেছে, তাই আমাদের ইমপ্রেসড করছে। কি বললেন রায়বাবু? আপনি একটু বেশি থটফুল হয়ে যাচ্ছেন। আমি বলছি যে অপরাধীরা কি জানে না ভেবেছেন আমরা এখানে কি কাজে এসেছি? তার মানে ছদ্মবেশ। তবে আমি ভাবছি একটা অসম্ভব ব্যাপার সম্পর্কে, আর একটা সন্দেহের ছিল। দেখা গেল ভজহরি চাটুর্যের তোবড়ানো গাল দুটো আরও চুপসে গেছে। ইন্সপেক্টরের দৃষ্টিও ওনার দিকে।
ভজহরিবাবু বলে উঠলেন, দেখো আমি মানে ভজহরি চাটুজ্জী, মানে মাই চোদ্দ পুরুষ আত্মা, মানে প্রেত, মানে ভূতে বিশ্বাসী, মানে ইংরেজিতে যাকে বলে মানে 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 গোস্ট। হ্যাঁ, আমার মনে হয় এসব ভূতের প্লে। আপনারা তদন্ত করুন, যা খুশি তাই করেন, তবে প্লিজ আমার হাউসকে ভূতের হাউস করে দেবেন না। ইন্দ্র হঠাৎ প্রসঙ্গ বদলে হাসতে হাসতে বলল, ইন্সপেক্টর রায়, আপনি তো বাসায় পুলিশের লোক, তা আপনি জ্যোতিষেও বিশ্বাস করেন দেখছি। আসলে সৌম্য ব্যাপারটা লক্ষ্য করেছিল, সায়নবাবু ডান হাতের চারটে আঙুলেই আংটি পড়েছেন, যেখানে ইন্দ্রর মতো মানুষ জ্যোতিষশাস্ত্রটির ঘোর বিরোধী সেখানে প্রশ্নটা করা অমূলক নয়। ইন্দ্রকে এর আগেও দেখা গেছে চিন্তার মুহূর্তগুলোতে ও প্রসঙ্গ বদলাতে সবাইকে অন্যদিকে কনসেন্ট্রেট করাতে চায়। কাল সকালে ডাকবাংলো যাওয়ার কথা ফাইনাল করে ইন্সপেক্টর রায় উঠলেন, ভজহরিবাবুও উঠতে যাচ্ছিলেন। ইন্দ্র ওনাকে বসতে বলল। আচ্ছা ভজহরিবাবু, আপনি ওই পরিত্যক্ত বাংলোটা সম্পর্কে যদি কিছু জানেন কাইন্ডলি একটু বলুন, তাতে আমাদের ইনভেস্টিগেশনে সুবিধা হবে। মানে সত্যি বাড়িটা ভুতুরে ইন্দ্রজিৎ বাবু? এটা যদিও আমার হেয়ার কথা, নিজে ওদিকে কখনো এই ওদিকে ফুট ফেলিনি। মানে আমাদের গ্রামে এক ওল্ড ম্যানের কাছে আই হেয়ার, ওই হাউসটায় নাকি গুপ্তধন আছে, আর ওরা মানে মানে ওরা এই গুপ্তধন আগলে রাখে। কারা? মানে ওদের নেই, মুখে আনতে নেই, আপনাকে নিয়ে যাব, মানে ওই ওই ওল্ড ম্যান, মানে ভোলে বাবার কাছে। ভোলে বাবা? ইয়েস, ওনার নেই, কালকে আপনাদের নিয়ে যাব। এখন আমি কো এদিকে কুক কতদূর দেখে আসি, রাতে খেতে হবে তো। ভজহরিবাবু চলে যাওয়ার পর সৌম্য বলল, ওনার কথায় কি বুঝলে ইন্দ্রদা? বুঝতে পারছি একটু একটু, তবে কতটা সত্যি ভাবা দুঃসাধ্য। ছোট ছোট ক্লুগুলো মাথার সামনে ভিড় করছে। দেখি কাল বাংলোটায় ঘুরে যদি কিছু সন্ধান পাওয়া যায়। আচ্ছা শুনো, তোর কি মনে হয় এমন এক ভুতুড়ে প্ল্যান কারো একার? না, হয়তো অনেকজনেরই হাত আছে, কিন্তু মোটিভ একটাই। কিন্তু আমার মনে হয় রাতের ওই মায়াকাণ্ডের মূল পাণ্ডা একজন। কে সে? এতক্ষণ শুনছিলেন শান্তনু দাস রচিত কান্না ভেজা ডাক বাংলোর রাত। এই গল্পের পরবর্তী অংশ শুনতে হলে আপনাকে নজর রাখতে হবে আগামী সপ্তাহে এসআর ক্রিয়েশন ইউটিউব পেজে। ঠিক বিকাল 6টায়। নমস্কার।